যারা দেখছেন, আমি চেষ্টা করছি কোনো একটা মানুষকে যদি দেখা যেত যে রাস্তায় বা আশেপাশে বা কোথাও হাঁটাহাঁটি করে, এরকম একটা লোক, একটা লোক দেখতে পাইলাম, সে মনে হয় হেঁটে একটা গাড়িতে উঠলো, এরকম একটা লোক দেখতে পাইলাম, মানে তার বিল্ডিং থেকে বের হয়ে গাড়িতে উঠলো, এই অবস্থায় একটা লোক দেখা গেছে। তাছাড়া রাস্তায় হাঁটতেছে কোনো মানুষ, দেখি না। বিল্ডিংয়ের বাইরে লোকজন থাকতে পারে, সেটাও দেখি না। ওই সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, হোটেলের সামনে মনে হয় বসে আছে, তাহলে দুইটা লোক দেখা গেল, একটা গাড়িতে উঠলো আর একটা গার্ড হোটেলের বাইরে সম্ভবত বসে আছে চেয়ারে। তার মানে হলো যতদূর চোখ যায় কোনো মানুষ না, এটা করোনার লকডাউন না, এটা এমনই, সবসময় এমনই থাকে। ওয়েদার গরম, তাছাড়া মানুষের কোনো প্রয়োজনে গাড়ি ছাড়া বাথরুমে যাওয়া নেই, সাথে টয়লেটে গেলেও গাড়ি নিয়ে যেতে হবে, এরকম একটা অবস্থা। হাঁটাহাঁটি একেবারে নাই। আমি বোকাশোকা মানুষ, যেখানে আসছিলাম ওখান থেকে বাইরে এসে একটু হাঁটার চেষ্টা করতেছিলাম। এখন যারা গাড়িতে ঘুরতেছে ওরা সম্ভবত আমাকে দেখে খাঁচার বাঘের মতো মনে করতেছে মনে হয়, এ কোথেকে আসলো, এরকম তো দেখা যায় না। রাস্তার পাশে কেউ দাঁড়ায় আছে এরকম দৃশ্য তো নাই আসলে এখানে, আমি এই দৃশ্যের প্রথম অবতরণ করি, আমি রাস্তার পাশে দাঁড়ায় আছি।